प्रथमपल्ट छिमेकी राष्ट्रिय भोटाङले भारतीय रेलको माध्यममा वाहन ढुवानी गरेको छ। यसअघि भोटाङको निम्ति आयातित वाहनहरू जम्मै सडक मार्ग भएर भोटाङ भित्राइन्थ्यो भने प्रथमपल्ट इसिजु भ्यान आज रेलमा ढुवानी गरेर न्यू हासिमारा रेल स्टेसनमा ओह्रालिएको थियो। न्यू हासिमारा रेल स्टेसनमा आज जम्मा 75 वटा इसिजु भ्यान ओह्रालिएको थियो भने ती भ्यानहरूलाई एसियन हाइवे 48 हुँदै पासाखा मार्ग दलसिनपाडा पुर्याइएपछि भोटाङको चालकहरूले सो वाहनहरू भोटाङ लैजाने ठेकादारहरूले जनाएका छन्। हाम्रो संस्कृति तपाईँको प्रतिभा सुनौलो मौका द हिमाल बल अनि गोर्खाल्यान्ड क्षेत्रीय प्रशासन प्रस्तुत गर्दैछ दोस्रो राष्ट्रिय देउसे भैलो प्रतियोगिता। इच्छुक टोलीहरूले आफ्ना भिडियो क्लिपहरू चाँडै पठाउनुहोला। प्रतियोगितामा भाग लिनुहोस् अनि जित्नुहोस् आकर्षकीय ट्रफी, नगद राशि एवं प्रमाणपत्र। लाखौँ दर्शकहरू सामु तपाईँको प्रतिभा दर्शाउने अवसर नगुमाउनुहोस्। आउनुहोस् हामी सबै मिली जातीय संस्कृति र परम्पराको जगेरा गरौँ। আমার দায়িত্ব হলো এই ট্রেনটা এখানে খালি করা, তারপর এটা জিএসটি মোড় পার্কিং আছে ওখানে আমরা ডেলিভারি দিয়ে দিব, তারপর ভুটানের ড্রাইভার আসবে ওরা এটা গাড়ি থেকে নিয়ে যাবে জিএসটি মোড় থেকে নিয়ে যাবে। আচ্ছা, ওখানে পার্কিং এ রাখবে। আজকে কি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আজকে আমরা এখান থেকে সব গাড়ি পাঠিয়ে দিব, জিএসটি তার পার্কিং এ থাকবে। তো এখান থেকে ভুটান আজকে 28টা গাড়ি চেয়েছে, তো আজকে আমরা ওখানে 28টা ডেলিভারি দিয়ে দিব। আর বাকিগুলো বাকি কালকে আর নিবে, কালকে 32 নিবে। আর পরশু দিন ছুটি আছে, আপনারা আজকে এখান থেকে সব পাঠিয়ে, এখান থেকে আমরা সব পার্কিং বাড়াই, এখানে সেফটির ব্যাপার আছে। তারপরে টোটাল কটা টোটাল গাড়ি এসেছে? 75। এমনি রেলের কোনো বড় অফিসার এসেছেন কালকে রাত্রে? সেরকম কেউ আসেনি, গুডস অফিসার শুধু এসেছিলেন। আর কালকে কখন ঢুকলো ট্রেনটা? কালকে রাতে 10টার পরেই ঢুকছে। 10টার পরে। কী নাম আপনার? আমার নাম হলো মনোজ স্যার। এই কন্ট্রাক্টর? হ্যাঁ, আমি এটা কন্ট্রাক্টর, এটা হ্যান্ডলিংটা আমি করছি। কত লোক কাজ করছে আপনার? আমার মোটামুটি 40-50 জন। কত ঘন্টা টাইম লাগবে আনুমানিক? আনুমানিক এটা 5 ঘন্টা লাগবে আমার আনলোডিং করতে।